আচ্ছা, আগে একটু আমরা ভালো করে কোডটার দিকে খেয়াল করি। এখানে কি আর রয়েছে? আই ফ্রেম এবং এসআরসির মধ্যে আগে আমরা কি করতাম, আই ফ্রেমে যখন ইউটিউবের ভিডিও আনতাম ইউটিউবের লিঙ্ক দিতাম, বাট আমি যদি চাই ডিরেক্টলি কোনো ফুল ওয়েবসাইটকে, ইউটিউবের ভিডিওগুলো লিঙ্ক দিতাম না এখানে আমরা, বাট আমি যদি চাই ফুল ওয়েবসাইটকে আই ফ্রেমের ভিতরে আমি শো করাবো আমার একটা ফুল ওয়েবসাইট, সেক্ষেত্রে কীভাবে করবো? আমাদের কী নিতে হবে? প্রথমে আই ফ্রেমটা একটা নিতে হবে। আই ফ্রেম ট্যাগটা নেওয়ার পরে এর ভেতরে আমরা এসআরসি অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউটটা নিব। এসআরসি অ্যাট্রিবিউটটার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখব, যেমন এটা যদি হয় https://, কি দেওয়া যায়, ধরেন ফেসবুক নেবে না, গুগল নেবে না, এগুলো আই ফ্রেম সাপোর্ট করে না। আমরা এনি সাইট, যে কোনো একটা সাইট দিতে পারি, অন্য যেমন লিঙ্কডইন দেখে সাপোর্ট করেনি, .com, এটা সেভ করলাম, এটা ক্লোজ করলাম এবং আই ফ্রেম এর ক্লোজিং ট্যাগটা দিলাম, এখানে ক্লোজিং ট্যাগটা দিলাম। এবার এটাকে সেভ করে আমি যদি আমাদের পেজটাকে রিলোড দেই, দেখেন এখানে লিঙ্কডইন সাপোর্ট করে না, রিফিউজ টু কানেক্ট, লিঙ্কডইন সাপোর্ট করে না সেজন্য এসেছে, বাট আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট সেটা কিন্তু ঠিকই চলে এসেছে। এবার আমরা যদি চাই ওয়েবসাইটটার হাইট উইড বড় করব, সেটাও কিন্তু পারবো, সেটা আমরা সিএসএস দিয়ে ইনলাইন সিএসএস করলেই হয়ে যাবে, আপনারা জানেন কিভাবে করতে হয়। আই ফ্রেমের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে হাইট উইড সেট করে দেব, এটা পারা যাবে না? হ্যালো ভাই, আই ফ্রেমটা একটু আবার একটু বুঝান। আচ্ছা, আই ফ্রেম, আমাদের আই ফ্রেম ট্যাগটা আমরা নিলাম, এখানে আমরা আই ফ্রেম ট্যাগটা নিলাম, আই ফ্রেমটা কি জন্য ইউজ করতেছে এটা একটু বোঝান। আচ্ছা আচ্ছা, আই ফ্রেমটা ইউজ করা হলো আমাদের ওয়েবসাইটের বাহির থেকে, যেমন কোনো ভিডিও, কোনো অডিও, কোনো ফুল ওয়েবসাইট, যেটা আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো নেই, অন্য যে কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে আমার ওয়েবসাইটে দেখানোর জন্য আই ফ্রেম ব্যবহার করা হয়, এক্সটার্নাল কোনো কন্টেন্ট। তো আই ফ্রেম ট্যাগটা হলো এটা বিগিনিং ট্যাগ এবং এটা এন্ডিং ট্যাগ, আমরা দুটো ট্যাগই নিলাম। তারপরে এখন আমাদের অন্য ওয়েবসাইটে আমরা কী দেখাতে চাই সেটাকে আমাদের আই ফ্রেমের যে বিগিনিং ট্যাগটা সেটার এসআরসির মধ্যে দিয়ে দিতে হবে। যেমন আমরা এই যে আই ফ্রেম ট্যাগটার এখানে এসআরসি যে অ্যাট্রিবিউটটা আপনারা জানেন, এসআরসি নামক একটা অ্যাট্রিবিউট রয়েছে, সোর্স, সোর্সের ভিতরে আমরা কী দেখাতে চাই সেটা দিয়ে দিতে হবে। আমরা এখানে দেবো, ধরা যাক আমার ওয়েবসাইটের এনি, আমরা তো ভিডিও দেখেছি ইউটিউবের ভিডিও কীভাবে নিতে হয়, আমরা এখন ওয়েবসাইট দেখতেছি, আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক নিলাম .com এবং এটাকে সেভ করতেছি। এবার যদি আমাদের পেজটাকে আমরা রিলোড দেই, দেখেন আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে ভিতরে চলে এসেছে ফুল ওয়েবসাইটটা, কিন্তু এখান থেকে আমি যে কোনো পেজে কিন্তু ভিজিট করতে পারবো ওয়েবসাইটের। এই যে এখান থেকে আমাদের টোটাল ওয়েবসাইটটা চলে এসেছে, আমরা এখান থেকে সার্ভিস পেজে যেতে পারবো, আমরা অন্য অন্য পেজগুলোতে কিন্তু যেতে পারবো। দেখেন আমি সার্ভিস পেজে চলে এসেছি, এখন একটা সার্ভিস পেজে আছে, টোটাল ওয়েবসাইটটা আমরা ভিজিট করতে পারবো। এখানে আমরা প্রথম আলোকে নিয়ে আসি, প্রথম আলোর ওয়েবসাইটটা একটু নিয়ে আসি, দেখি প্রথম আলো, আমাদের কি করতে হবে আই ফ্রেম ট্যাগটা নিতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, আই ফ্রেম, আই FREME, আই ফ্রেম ট্যাগটা নিলাম, এসআরসির ভিতরে আমি প্রথম আলোর লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, ফ্রেম বর্ডারটা হলো এখানে, যদি আমরা ফ্রেম বর্ডারটা না ইউজ করি দেখি কি হয়। আচ্ছা, এটাই তো ইউজ করিনি, এটা পার্থক্যটা বোঝাচ্ছি। আই ফ্রেমের ভিতরে কী দিয়েছি, www.prothomalo.com, এটুকুই তো, আর কিছুই করিনি এখানে, শুধু এসআরসির ভিতরে আমরা প্রথম আলোর ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবার যদি আমরা রিলোড দেই, দেখেন এখানে প্রথম আলো চলে এসেছে, চলে এসেছে না প্রথম আলো,
প্রথম আলো ডট কম নিউজ পোর্টাল অ্যালার্ট পেতে চাইলে ওই যে উপরে প্রথম আলো এখানে একটা পিকচার আছে যার কারণে দেখা যাচ্ছে না, এটার একটু উইড দিয়ে দেই, আই ফ্রেমের এটাকে আমরা উইড দিয়ে দেই, কত দেওয়া যায় 600 পিক্সেল, 600 পিক্সেল দিয়ে দেই, রিলোড দেই। হাইটও সেট করে দেই, ছয়শো পিক্সেল, এবং এটার একটা হাইট দিয়ে দেই 500 400 পিক্সেল দিয়ে দেই। আপনার তো হাইট উইড কীভাবে দিতে হয় জানেন, আমরা বিগিনিংটা একটা একটা হাইট এবং একটা উইড দিয়ে দিলাম, সরি ওকে। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে কি আসলো, এই যে আমাদের প্রথম আলো পেজটা কিন্তু চলে এসেছে, ফুল প্রথম আলোটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না প্রথম আলো নিউজ কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কেউ পড়তে পারবে। আমরা যদি চাই আমাদের একটা ওয়েবসাইট থাকবে যেখানে 10টা টপ রেটেড ওয়েবসাইটের নিউজ পোর্টাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এবার আমরা সাজিয়ে দেব, জাস্ট ক্লিক করবে, যেমন এখানে আরেকটু দেখাচ্ছি। আচ্ছা এখন ফ্রেম বর্ডারটা কি, এই পাশের ওয়েবসাইটের লিঙ্কটা একটু চেক করেন, রাইট সাইডে একটা ফ্রেম আসছে না, ফ্রেম বর্ডার দেখেন এখানে একটা ফ্রেমের মতো আছে, একটু ভালো করে খেয়াল করেন। প্রথম আলোর বাম পাশে কোনো আপনি বর্ডার দেখতে পাচ্ছেন, বাট এটার বাম পাশে কিন্তু একটা বর্ডার রয়েছে, এটা কেন আমারটা কেন রয়েছে, বিকজ এটা ফ্রেম বর্ডার ইউজ করা নেই, ফ্রেম বর্ডার অটোমেটিকলি আই ফ্রেমে ফ্রেম বর্ডার ইউজ করা থাকে, তো আমাদের যদি এটাই ফ্রেম বর্ডার মানে আমরা আনতে চাই সেক্ষেত্রে ফ্রেম বর্ডারটা যে জিরো করা আছে, যে ফ্রেম বর্ডার জিরো এটাকে যদি আমরা কেটে দেই সেক্ষেত্রে এটাও একটা বর্ডার চলে আসবে। আমরা একটু লাইভ দেখি, সেভ করি এবং এবার যদি রিলোড দেই দেখেন একটা বর্ডার চলে আসছে না, তো বর্ডারটা অনেকে রাখে অনেকে রাখে না, অনেক সময় আমাদের দেখতে খারাপ লাগতে পারে, তখন আমরা কি করব ফ্রেম বর্ডারকে জিরো করে দেব আই ফ্রেম, এবং এখানে গিয়ে যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেই ফ্রেম ফ্রেম বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশন জিরো, সেভ, এবার কি আমাদের ফ্রেম বর্ডারটা থাকবে না, আছে ফ্রেম বর্ডার নাই, এখানে কিন্তু কোনো ফ্রেম বর্ডার নাই। আচ্ছা আমরা চাচ্ছি হলো এই ওয়েবসাইটটা, এখানে প্রথম আলো আছে, আমরা একটা বাটন তৈরি করব নিচে, কিভাবে এ লিংক নিতে হয় আমরা জানি না, অ্যাঙ্কর ট্যাগ তো আমরা জানি, আমরা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এখানে আমরা চাচ্ছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখা থাকবে কালের কণ্ঠ, কালের কণ্ঠ, একটু আমরা ভিউটা দেখি, নিচে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ এসেছে কালের কণ্ঠ লেখা, তো আমরা চাচ্ছি হলো এই কালের কণ্ঠতে ক্লিক করলে এখানে যে প্রথম আলো আছে এখানে প্রথম আলো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কালের কণ্ঠ হয়ে যাবে, তো কিভাবে আমরা কালের কণ্ঠের লিঙ্কটা নিয়ে আসি, কপি করতেছি এখানে দিয়ে দেই, কালের কণ্ঠের লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা এখন একটা বিষয় হলো যে এ ট্যাগের অ্যাঙ্কর ট্যাগের এই লেখাটির উপরে ক্লিক করলে যে এটার ভিতরে চেঞ্জ হবে, তার জন্য কি আই ফ্রেম এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে না, সম্পর্ক যদি আমরা তৈরি না করি সেক্ষেত্রে কীভাবে বুঝবে যে আই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে এই যে আই ফ্রেমের লেখাটা চেঞ্জ হবে, এই আই ফ্রেমটা হবে না, মানে এটা তো আমাদেরকে ডিসাইড করে দিতে হবে এবং একটা সম্পর্ক তৈরি করতে হবে, তার জন্য কি আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, কি অ্যাট্রিবিউট বলেন জানেন কে, কোথায় আমরা চাচ্ছি দেখাচ্ছি, আমরা চাচ্ছি কালের কণ্ঠতে ক্লিক করলে এই ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে এখানে কালের কণ্ঠ হয়ে যাবে, তো আমরা এই যে ফ্রেম আই ফ্রেমের ভিতরে কি অ্যাট্রিবিউট নিব, HTML CSS মোটামুটি দুইবার করছেন মা আব্দুল্লাহ মামুন ভাই না, বলেন কি অ্যাট্রিবিউট নিব ভাই, এইটা তো মানে ছিল না এটা নতুন মনে হচ্ছে। আচ্ছা আর কে জানি কমপ্লিট করেছেন বলছিলেন, আমাদের আগের ব্যাচে স্যারের সাথে ক্লাস করছিলেন কে,
জানা আছে এটা? তারিক ভাই আছেন? তারিক ভাই তো করছিলেন নাই। আচ্ছা তারিক ভাই নাই। এই যে ভাইয়া দুইবার এইচটিএমএল সিএসএস শেষ করে বলতেছে এটা নতুন মনে হচ্ছে, বাট ওই দিন যখন ওই যে আপুটা কথা বলতেছিল তখন কেউ একজন বলছিল যে নতুন কিছু শেখার নাই, যদি আপনি এখন আবার এইচটিএমএল সিএসএস শেখান সেখান থেকে আমরা তো নতুন কিছু শিখতে পারবো না ভাই। নিউ অনেক কিছুই শেখার আছে, কারণ প্রত্যেকটা মানুষের কথা বলার যেমন ধরন আলাদা, তার শেখানোর ধরনটাও আলাদা। কেউ কিছু স্কিপ করে যেতেই পারে, সে হয়তো অন্য কিছু শিখিয়েছে অ্যাডভান্স যেটা আমি পাইনি অথবা আমি শেখাচ্ছি না। তো নিউ কিছু শিখতেছেন কিনা এটা হলো ম্যাটার। তো আমরা এখানে যদি দেখেন আইডি ট্যাগটা ইউজ করি, আইডি ট্যাগটা ইউজ করতেছি, আইডি ট্যাগে দিলাম দিলাম একটা কী দেওয়া যায় নিউজ, এটাকে দিলাম নিউজ। এবং এইখানে এ ট্যাগের ভিতরে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব টার্গেট। টার্গেটে ভিতরে টার্গেটটা কেন ইউজ করা হয় আমি বলতেছি নিউজ। আমরা টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক তো দেখেছি আগে, আন্ডার স্কোর ব্ল্যাঙ্ককে দিলে কি হয় অন্য একটা ট্যাবে ওপেন হয়, বাট টার্গেট আমরা এখানে কি দিয়েছি নিউজ। নিউজ দেওয়া, ও আচ্ছা, ওই ওই ট্যাবে ইউজ হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই যে নিউজ যে আইডিটা আছে এটা চেঞ্জ হয়ে যে কালের কণ্ঠর যে লিঙ্কটা এটা চলে আসবে। তো আমরা একটু দেখি হয়েছে কি না। দেখেন কালের কণ্ঠের লিঙ্ক চলে আসছে না, বাট এটা এখানে কেন আসলো, আলাদা লিঙ্কে চলে আসলো, এখানে কিন্তু যায়নি, কেন যায়নি বলেন? টার্গেট ট্যাগ ব্যবহার করার কারণে? না, টার্গেট ট্যাগ, টার্গেট ট্যাগ, টার্গেট ট্যাগ তো অবশ্যই আমাদের ইউজ করতে হবে। টার্গেট ট্যাগের কারণে আমরা চাচ্ছি টার্গেটটা কোথায় নিতে, এখানে নিতে, মানে কি ফ্রেম বর্ডারের ভিতরে আমরা নিব, কোথায় ফ্রেম বর্ডারের ভিতরে, আই ফ্রেম, সরি ফ্রেম বর্ডার, আই ফ্রেমের ভিতরে যে আমাদের আই ফ্রেম ট্যাগটা আছে সেটার মধ্যে আমি চাচ্ছি যখন এর ভিতরে কেউ ক্লিক করবে তখন আই ফ্রেমের ভিতরে চলে যাবে আমার এই ওয়েবসাইটের যে ভিউটা, এই ওয়েবসাইটটা আমি যেটা এখানে দিয়েছি সেটা কোথায় চলে যাবে, আই ফ্রেমের ভিতরে। দেখেন ক্লিক করেছি কালের কণ্ঠ কি চলে এসেছে, এতক্ষণ এখানে কি ছিল, প্রথম আলো, এখন কি চলে এসেছে কালের কণ্ঠ, আবার রিলোড দেই। দেখেন এখন প্রথম আলো আছে না? জি। আমরা যদি এখানে ক্লিক করি কি চলে আসবে, কালের কণ্ঠ, আলাদা ট্যাব কি ওপেন হচ্ছে এখানে, কিন্তু রিলোডটা হয়ে আসছে আসতেছে। আচ্ছা লিংক কি পেয়েছেন নাজিরুল ভাই, লিংক পেয়েছেন না? জি ভাই পেয়েছি। আচ্ছা আপনি তো আছেন। দেখেন কালের কণ্ঠ চলে আসছে না, আমরা যদি চাই আবার প্রথম আলো নিয়ে আসবো, আমরা কি আরেকটা এরকম অ্যাঙ্কর ট্যাগ নিতে পারবো না? এখন বুঝতে পেরেছি না, এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগে কি করতে হবে আমাদের, এখানে লিঙ্কটা দিয়ে দেবো প্রথম আলোর, আমরা চাই আবার আরেকটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে যেখানে ক্লিক করলে প্রথম আলো চলে আসবে, মানে প্রথম আলোর লিঙ্কটা দিয়ে দেবো এবং এর ভিতরে লিখে দিলাম প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো। এবং এটা টার্গেট কি দিতে হবে বলেন, টার্গেট কি দিতে হবে, নিউজ, প্রথম আলো, টার্গেট কি ব্ল্যাঙ্ক দিতে হবে? জি না, নিউজ, নিউজ ব্ল্যাঙ্ক দেবো কেন, আমি তো চাচ্ছি না অন্য ট্যাবে ওপেন করতে। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হলো নিউজ নামক যে নেম ট্যাগটা আমরা নিয়েছি আই ফ্রেমের ভিতরে, যে নেমটা নিয়েছি নিউজ সেটার মধ্যে আমার এটা শো করুক, যার কারণে টার্গেটের ভিতরে আমাকে নিউজ দিয়ে দিতে হবে। এবার যদি আমি রিলোড দেই, দেখেন এখন প্রথম আলো আছে, যদি কালের কণ্ঠতে ক্লিক করি
কালের কণ্ঠ চলে আসছে। আবার যদি প্রথম আলোতে ক্লিক করি প্রথম আলো চলে আসছে, কালের কণ্ঠ প্রথম আলো। এখানে আমরা এটাকে নিচে নিয়ে যেতে পারবো না? অবশ্যই, লাইন ব্রেক করে। অবশ্যই, সব এটা তো আপনারা জানেন, লাইন ব্রেক করলে নিচে চলে যায়। হ্যাঁ, এটা আমরা জানি। এখানে না মনে হয় নিচে কালের কণ্ঠের পরে দিতে হবে লাইন ব্রেক। আপনি কি কালের কণ্ঠটাকে নিচে নিতে চাচ্ছেন, মানে প্রথম আলোটাকে? যেখানে প্রয়োজন হবে সেখানে দিবেন, তো কোনো সমস্যা নেই। আমি টোটালি নিচে নিয়ে আসছি, ঠিক আছে। এটাকে আমরা আবার একটা বাটন তৈরি করব ইন ফিউচারে। আমরা কিন্তু একটা ওয়েবসাইটে এভাবে করতে পারি, সব নিউজ পেপার সাইটগুলোর লিঙ্ক থাকবে, সব সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিঙ্ক থাকবে। তো আমরা দ্রুত কাজ করব। এরপরে রয়েছে অডিও ভিডিও ট্যাগ, তো আপনাদের দেখানো হয়েছে অডিও ভিডিও ট্যাগে কারো কোনো সমস্যা নেই আশা করি? না। আচ্ছা, আমি এটুকে যতটুকু আছে এতটুকুকে কমেন্ট করে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব হলো ফর্ম ট্যাগ, ফর্ম FORM ফর্ম ট্যাগ দেখতেছি আমরা। ফর্ম ট্যাগটা দেখেন কি রকম স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করেন। এটা একটা কি ফর্ম ট্যাগ, আমরা বিভিন্ন টাইপের লগ ইন ফর্ম, তারপর কন্ট্যাক্ট ফর্ম, এগুলো দেখি না ওয়েবসাইটে? দেখি তো সেগুলো কীভাবে তৈরি করতে হয়, তার জন্য আমরা লগ ইন ফর্ম ইউজ করব। দেখেন এখানে কিছুই নেই, আমরা কিন্তু ফর্ম ট্যাগ দিয়েছি বাট এখানে কিছুই নেই। আমাদের অবশ্যই ফর্ম ট্যাগের মধ্যে কিছু নিতে হবে। আমরা ফর্ম ট্যাগের ভিতরে আবার একটা ট্যাগ নিচ্ছি ইনপুট। ভালো করে খেয়াল রাখেন, দূরত্ব যাচ্ছি কারণ এসটিএমএলটা দূরত্ব শেষ করতে হবে আপনাকে। আচ্ছা, ফর্ম ট্যাগের ভিতরে কি নিলাম? ইনপুট। এবার একটু আমরা যদি আবার রিলোড দেই আমাদের পেজটাকে, দেখেন এখানে একটা ইনপুটের অপশন এসেছে না? এই যে আমরা কিন্তু লিখতে পারছি, এটা ইনপুট অপশন এসেছে, এসেছে না? জি। আচ্ছা, এটা কিভাবে আসলো? ইনপুট ট্যাগ নেওয়ার কারণে। ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট ট্যাগ নিয়েছি, ফর্ম ট্যাগ নিয়ে নিব। আচ্ছা, ইনপুট ট্যাগ এখানে আমরা যদি চাই, সামনে একটা লেখা থাকবে, আমরা এখানে লিখে দিলাম, কি লিখে দিলাম? ইনপুট ইওর নেম, ইওর নেম অথবা ইওর নেম লিখে দেই, ইওর নেম, এবং এটাকে সেভ দেই। এবার যদি আমরা রিলোড দেই, দেখেন চলে আসছে না ইওর নেম, পরে কি ইনপুট। বুঝতে পেরেছি এতটুকু? আচ্ছা আচ্ছা, এবার হলো আমরা আরেকটা নেব, এন্টার পাসওয়ার্ড, এন্টার না, এন্টার ইওর ইমেল, এন্টার ইমেল। আচ্ছা, ইমেল, তারপরে কি একটা ইনপুট নেব। এরপরে একটা আমরা ইনপুট নিয়েছি, এন্টার ইমেল লিখেছি এবং পরে কি ইনপুট নিয়েছি। আবার আমরা রিলোড দেই। আচ্ছা, এটাকে আমরা লাইন ব্রেক করে দেই যাতে পাশাপাশি না আসে। এই ইনপুটটার পরে একটা বিআর ইউজ করে দেই এবং সেভ করে রিলোড দেই। দেখেন এটা নিচে চলে এসেছে। আচ্ছা, এখন ইমেইলে ইমেলটা কীভাবে হবে, আমরা একটা সাবমিট বাটন নিয়ে আসি। সাবমিট বাটনটা আপনাদের একটু পরে বোঝাচ্ছি, এখন জাস্ট আমি নিয়ে আসতেছি, একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে নেম দিলেন আপনি, ধরেন তারেক ভাই। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ইনপুট নেমের বক্সের ভিতরে জলসা পাকারে যে ইয়া লেখা থাকে, ইনপুট নেম দেখাচ্ছি, দেখাচ্ছি, সব দেখাচ্ছি, একটু আমাকে সময় দেন। আচ্ছা, এখানে হলো আমি নেম লিখলাম, ইওর নেম তারেক, এবং ইমেইলে আমরা দিলাম, ধরেন একটা দিলাম, তারপরে সাবমিট করি। সাবমিট কিন্তু নিয়ে নিয়েছে, বাট ইমেইল কি কখনো এভাবে হতে পারে? ইমেইল কি একটা স্ট্রাকচার ফলো করে না? আপনি প্রথমে একটা নেম, তারপরে অ্যাট দ্য রেট, তারপরে যে কোনো একটা ডোমেইন অথবা ডোমেইন নেম দিতে হবে না? যেমন ডিমেল ডট কম, জিমেল ডট কম, ইয়াহু ডট কম, বাকি একটা ওয়েবসাইটের ডোমেইনের আন্ডারে হতে পারে, যেমন প্রিন্স ফয়সাল ডট কম, এভাবে হয় না ইমেল? তো এখন আমাদের বিষয়টা যেটা বোঝার, সেটা হলো এই যে ইনপুটটা, ইমেইলের জন্য আমরা যে ইনপুটটা নিয়েছি,
এটার ভিতরে কি ইউজ করতে হবে টাইপ নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে TYPE টাইপ টাইপের ভিতরে কি হবে যদি ইমেল হয় সেখানে আমরা কি দেব ইনপুট টাইপ এখানে দিতে হবে মেল ইনপুট টাইপ কি মেল আমরা এই সাবমিট টাইপটা পরে একটু বুঝতেছি ইনপুট টাইপ কি মেল এটা কিসের জন্য ইমেলের জন্য তারপরে আরেকটা নেই এখানে লিখতে পারি ইনপুট অথবা এন্টার দেই এন্টার পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড নিচে একটা ইনপুট নিচ্ছি এটা টাইপ কি হবে পাসওয়ার্ড দেখেন এখানে যদি টেক্সট আছে জাস্ট আমরা যদি এখন দেখি আচ্ছা এন পাসওয়ার্ডটাকে আমরা একটু বিয়ার করে নিচে নিয়ে আসি আচ্ছা পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কি কখনো এইভাবে দেখা যাবে ইনপুট করলে এটা কি পাসওয়ার্ড হলো এভাবে দেখা যাবে পাসওয়ার্ড অবশ্যই ডট ডট এভাবে আসবে তো তখন কি আমাদের ইনপুট টাইপটার মধ্যে পাসওয়ার্ড লিখে দিতে হবে PASSWORD পাসওয়ার্ড এবার যদি সেভ দেই এবার আমরা ইনপুট করি ছিল এই যে দেখেন রিলোড দেইনি আমি রিলোড না দেওয়ার কারণে হয়েছে দেখেন এখন কি ইনপুট করলে পাসওয়ার্ড কি হয় ডট ডট আসে না পাসওয়ার্ড তো এমনই আসা উচিত এখন এখান থেকে পাসওয়ার্ড শো করার জন্য কি এই আইকন একটা আছে না হ্যাঁ সেটা পরে সেটা আমরা পরে শিখব একসাথে দেখাই দেন না ইনপুট একটা আগে দেখেন একসাথে দেখালে ঝামেলা আছে আচ্ছা ইমেল কি আমরা ইমেল দিতে পারতেছি ইমেলের জন্য আমাদের ইনপুট টাইপ কি হবে মেল পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড তারপরে তারপরে আচ্ছা সাবমিট বাটনটা একসাথে দেখাই দেই আচ্ছা ফোন নাম্বার এন্টার ইওর ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারের জন্য আমি একটা ইনপুট নিচ্ছি ইনপুট ইনপুট এভাবেই তো হয় আচ্ছা ফোন নাম্বার যখন জন্য আমরা একটা ইনপুট নিচ্ছি মানে এখানে কি ফোন নাম্বার কি কখনো লেটারে হয় ফোন নাম্বার কি হয় ডিজিটে তার জন্য কি ইনপুটটার আমার টাইপ দিতে হবে নাম্বার টাইপ এখানে কি আমরা টেল দিতে পারি নাম্বারও দিতে পারি দেখেন এখানে আমরা কি কি দিতে পারি টেল প্লাস নাম্বার দুটোই দিতে পারি TEL টেল অথবা কি নাম্বার NUMBER টেল দিলে কি টেলিফোনের একটা স্ট্রাকচার আসবে টেল দিলাম টেলে কি টেলিফোনের একটা স্ট্রাকচার আসবে টেলিফোন নাম্বারের জন্য যে ফরম্যাটটা এখন কি আমরা রিলোড দিলাম এটা যদি সাবমিট দেই তখন নেবে না এখনো যদি সাবমিটটা কানেক্টেড না সেজন্য নিচ্ছে ইনপুট টাইপ কি নাম্বার হবে আমাদের এখানে NUMBER নাম্বার টেলি আমরা যদি ফোন নাম্বারের জন্য কোনো ইনপুট করতে চাই তখন কি আমরা নাম্বার ইউজ করব টেলও ইউজ করতে পারি কোনো সমস্যা নেই বাট নাম্বার ইউজ করব এখন কিন্তু ই নিচ্ছে না দেখেন এখানে আমি টেক্সট লিখতে চাচ্ছি নিচ্ছে না বাট নাম্বার কিন্তু নিচ্ছে প্লাস +88 0911 62 64 00 বাকি বেরোবরা এখন কিন্তু নাম্বার নিচ্ছে বাট আপনারা নাম্বার দিলে কিন্তু ডিজিট নেবে না যে লেটারগুলো নেবে না তো এ পর্যন্ত বুঝতে পেরেছি আচ্ছা এখন হলো অ্যারো চিহ্নর মতো একটা চিহ্ন আসছিল কেন আচ্ছা অ্যারো চিহ্ন নাম্বার জন্য টাইপ টাইপ নাম্বার দিলে একটা অ্যারো আসে এখান থেকে আমরা নাম্বার এভাবেও দিতে পারি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন আমি আবার রিলোড দেই দেখেন আমি ডাটাগুলো নিলাম
বাট আমাদের তো একটা বাটন থাকতে হবে যে এখানে ক্লিক করলে সাবমিট হবে, যেমন সাইন ইন সাইন আপ এরকম লেখা থাকে না, আমরা সব ডাটাগুলো দিয়ে সেন্ড অথবা চ্যাট অথবা সাবমিট সাইন ইন এরকম একটা বাটন নিচে থাকে না ওই ভাই, বক্সগুলো জাস্টিফাই করব কিভাবে? আচ্ছা ভাই আগে দেখেন, দেন আগে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখেন, ওগুলো করবো আমরা। আচ্ছা বাটনটা কিভাবে নিয়ে আসবো? বাট আচ্ছা যে এইমাত্র ভাই যে ভাই বললেন বক্সগুলো জাস্টিফাই করুক কিভাবে, সে কি বাটনটা কিভাবে আনতে হয় সেটা জানেন? জি ভাই জানি। কিভাবে বলেন? বাটন ট্যাগ নিতে হয়। বাটন ট্যাগ, ইনপুট বাটন ট্যাগ। হ্যাঁ ইনপুট বাটন ট্যাগ। ইনপুট কিভাবে নেব, ইনপুট বাটন ট্যাগটা আমাকে বলেন। ইনপুট টাইপ বাটন আপনি না, আগে একটা ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট ট্যাগের মধ্যে বাটন নিতে হবে। ইনপুট ট্যাগ নিলাম, তারপরে কোথায় বাটন নেব বলেন? ইনপুটের ভিতরে, ইনপুটের ভিতরে বাটন নিতে হবে। কোথায় বলেন? এখানে কি নেব? বাটন বি ইউ টি টি ও এন। ভাই আপনি কথা বলেন না কাইন্ডলি, আমি একজন যাকে জিজ্ঞেস করবো কাইন্ডলি সেই কথা বলবেন। জি এখানে বাটন কি লিখবো ভাই? ডাবল কোটেশন দিতে হবে ভাই। আচ্ছা ডাবল কোটেশন হয়েছে? হয়নি তো দেখতেছি, একটু ঝামেলা আছে। আচ্ছা দেখেন, এখন আমাদের হলো যে ডাটাগুলো আমরা দিব এন্টার করব সেগুলো সাবমিট করার জন্য একটা বাটন নিয়ে আসতে হবে, সাবমিট বাটন। তো সেটা কিভাবে আনতে পারি? আমরা এখানে ইনপুট নিব এবং টাইপ, এখানে টাইপ দেব TYP টাইপ, আগে যেরকম আমরা ইমেল টেক্সট এগুলো দিয়েছি না, এখানে টাইপ দেব কি সাবমিট SUBMIT সাবমিট। আচ্ছা এবার যদি আমরা সেভ করি এবং পেজটাকে রিলোড দেই আমাদের, দেখেন এখানে একটা বাটন চলে আসছে না সাবমিটের, আসছে? হ্যালো জি। আচ্ছা সাবমিটের বাটন চলে আসছে, বাট আমরা চাচ্ছি ভিতরে লেখাটা চেঞ্জ করবো, SUBMIT সাবমিট এটা আমরা চাচ্ছি চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করবো? দেখেন এখানে কিন্তু আমি জাস্ট টাইপ সাবমিট দিয়েছি, বাট ভিতরে সাবমিট লেখাটা চেঞ্জ যদি আমি এখান থেকে করে দেই সেটা কি হবে? আমরা যদি এখানে লগ ইন দিয়ে দেই হবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা চেঞ্জ করে দিলে হয়ে যাওয়ার কথা, বাট হবে না কিন্তু, এটা জাস্ট একটা ইনপুট হয়ে গেছে। এখানে আমাদের কি থাকতে হবে? সাবমিট, সাবমিট, এবং এইখানে ভিতরের লেখাটা চেঞ্জ করার জন্য আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, ভ্যালু VALUE ভ্যালু। ভ্যালুর ভিতরে আমরা যে লেখাটা লিখে দেব, যেমন লগ ইন যদি লিখে দেই সেক্ষেত্রে লগ ইন হবে ভিতরের লেখাটা। সেভ, এবার যদি আমরা রিলোড দেই দেখেন ভিতরে লগ ইন হয়ে গেছে না। আমরা যদি এটাকে সাইন আপ করি, সাইন আপ হয়ে যাবে ভ্যালুটাকে, সাইন আপ। যেটা করব সেটাই হয়ে যাবে, বুঝতে পেরেছি? টাইপ সাবমিটটা, হ্যালো হ্যালো জি বলেন, ভাই রেসপন্স করতে হবে। আমি যখন আপনারা যে শুনতেছেন কিনা কানেক্ট আছেন কিনা সেটা তো আমি বুঝতে পারি না, কারণ আমি তো এই স্ক্রিনটা ওপেন করে রাখি না। ঠিক আছে এতটুকু বোঝা গিয়েছে? আচ্ছা এখন আমরা আরো দুইটা ট্যাগ সম্পর্কে জানবো, একটা হলো ফিল্ড সেট, আমি আগে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি। ফিল্ড সেট নামক একটা ট্যাগ নিলাম এবং এটার ক্লোজিংটা আমরা শেষে দিয়ে দেব, কাট করতেছি, ক্লোজিংটা এখানে দিয়ে দিচ্ছি ফর্মের আগে ফিল্ড সেট। এবং এর ভিতরে আরও একটা ট্যাগ নিব, সেটা হলো লিজেন্ড, লিজেন্ড ট্যাগ। আচ্ছা এবার একটু আমরা রিলোড দিয়ে দেখি কি হয়েছে চেঞ্জটা, কিছু চেঞ্জ হয়নি, হয়েছে? লিজেন্ডের ভিতরে নিলাম কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম লিখে দিলাম এবং এবার আবার রিলোড দেই।
কোনো চেঞ্জ হয়েছে না ভাই? হয়নি। আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা আসার কথা ছিল। আচ্ছা এটা দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে হয়তো বা। আচ্ছা ঠিক আছে, এখন হলো আমাদের আরো কিছু ট্যাগ দেখব। এই যে কয়টা ট্যাগ দেখানো হয়েছে, কয়টা কারো কোনো প্রবলেম রয়েছে? না ভাই। আচ্ছা এখন আমরা হলো জেন্ডার সিলেক্ট করার জন্য যে ট্যাগটা রয়েছে সেটা দেখব। জেন্ডার, GNDR, জেন্ডার, জেন্ডার কিভাবে নেয়, তো এর জন্য আমাদের কি করতে হবে? ইনপুট টাইপ, ইনপুট নিলাম এর টাইপ কি হবে? রেডিও, RADIO, রেডিও। আচ্ছা এখানে জেন্ডার না দিয়ে আমি মেল দেই, মেল। এবার সেভ করে রিলোড দেই। এটার পরে একটা বিয়ার নিয়ে নেই, উপরে কি লিখেছি মেল এবং নিচে লিখেছি ইনপুট টাইপ কি? রেডিও। রেডিও দিলে কি হয় একটু দেখেন। আচ্ছা আমরা সাবমিটটাকে একদম শেষে নিয়ে যাই। দেখেন এখানে মেইল আসছে না, এর আগে একটা বিয়ার দিয়ে দেই। মেল ফিমেল দুইটা অ্যাড করেন। হ্যাঁ করব। আচ্ছা দেখেন এখানে মেইল আসছে না, এভাবে আমরা সেটআপ করতে পারতেছি না মেল। আচ্ছা এখানে তো এই সেটিং মেল ফিমেল এগুলা তো আমরা যখন কিছু জিমেইল আমার নাম ইয়ে করে ক্রিয়েট করে সাইনিং করার পরে আসে, এইটা কিভাবে করব? ক্রিয়েট করে এই ডাটাগুলো দিয়েই তো মেল ফিমেল দেয়া হয়। না আমরা যখন এই ডাটাগুলা সাইন ইন করে ফেলবো, সাইন ইন করে আমাদেরকে আরেকটা ফেজে নিয়ে যাবে না, তখন ওই ফেজে তো এগুলো আসে, ওইটা ওই ফেজটা কিভাবে আসবে? ভাই আপনি কি এখনি ফুল ওয়েবসাইট ডিজাইন করা শিখতে চাচ্ছেন নাকি? বুঝতেছি না আমি। না আগে ট্যাগ গুলো শিখেন, ট্যাগ গুলোর কাজ শিখেন, তারপরে আপনি ওই পেজ এই পেজের কথায় পরে আসেন, অনেক পরে, এখনো অনেক দূর বাকি ভাই, অবাঞ্ছিত প্রশ্ন করেন না। আচ্ছা এবার আমরা নেই ফিমেল, ফিমেল এর নিচে আবার একটা ইনপুট নেই, ইনপুট এটার টাইপ রেডিও দিয়ে দেই। যত দেখেন এখানে মেল সামনে একটা অপশন, ফিমেল সামনে একটা অপশন, সিলেক্ট করতে পারতেছি না মেল ফিমেল, পারতেছি জি ভাই, বাট এখানে একটা প্রবলেম হলো, আমরা কিন্তু দুটুই সিলেক্ট করতে পারতেছি, দুটোই তো করা যায় না, বলতে দেন ভাই, দুটুই করতে পারতেছি বাট আমরা চাচ্ছি দুটো হবে না, যে কোনো একটা হবে, তখন আমাদের কি করতে হবে? দুইটা ইনপুটের মধ্যেই একটা অ্যাট্রিবিউট নিতে হবে, নেম নামক অ্যাট্রিবিউট, এবং দুটোরই সেম নাম দিতে হবে, আমরা যে কোনো নাম দিতে পারি বাট সেম, নেম নামক অ্যাট্রিবিউট এবং সেম নাম দিতে হবে। এখানে যদি জেন্ডার দেয় নেমের ভিতরে, এখানেও ভ্যালু জেন্ডার দিতে হবে, দুটোর ভ্যালুই সেম দিতে হবে নেম নামক অ্যাট্রিবিউটের মধ্যে, তার মানে কি দুটো সেম জিনিস, এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে দিবে ইউজারকে। আমি এই নেম জেন্ডার দিয়ে কি বোঝাচ্ছি, যে এটাও যে জিনিস এটাও সেম জিনিস, তাই না? এবার যদি আমরা রিলোড দেই দেখেন একটা সিলেক্ট হবে, একটা সিলেক্ট করলে আর একটা চলে যাচ্ছে, বুঝতে পেরেছি? আচ্ছা তারপরে আমরা আরো কি নেব, ইনপুট
টাইপ দেখানো হচ্ছে তারপর সিলেক্ট নেই আচ্ছা সিলেক্ট ট্যাগ এসিএলই ছোট হাত নেই এসি এলিসিটি সিলেক্ট ট্যাগ আমরা কি নিলাম সিলেক্ট ট্যাগটা নিলাম এখানে কি নিয়েছি সিলেক্ট ট্যাগ সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের আরো একটা ট্যাগ নিতে হবে অপশন ও পি টি আই ও এন অপশন অপশন ট্যাগ নিয়েছি এবং এটার ভিতরে লিখে দিলাম ধরেন কি নিলাম রফিক দিলাম রফিক এবার সিলেক্ট ট্যাগটা কি আমরা একটু দেখি আমরা আমাদের পেজটাকে রিলোড করি দেখেন এখানে সিলেক্ট করার এরকম একটা অপশন আসতেছে না আমরা অনেক সময় এর জন্য কি করি ল্যাঙ্গুয়েজ এখানে লিখলাম সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ এটার পরে একটা বিআর দিয়ে দিলাম এবং অপশন এখানে ইংলিশ দিয়ে দেই ইএনজি এলআইএসএস ইংলিশ আরো দুইটা অ্যাড করে দেন তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখেন এখানে উপরে ইয়াটা আসেনি এটা একটা ক্যাপশন ট্যাগের ভিতরে নিতে হবে আচ্ছা এটাকে আমরা কাট করি আমরা আরেকটা ট্যাগের কাজ দেখি ক্যাপশন নামক একটা ট্যাগ রয়েছে ক্যাপশন সি এ পি টি আই ও এন ক্যাপশন ক্যাপশন ট্যাগটার কাজ কি এর ভিতরে আমরা কিছু টেক্সট রাখতে পারি দেখেন ও আচ্ছা সরি এটা তো বাইরে হবে সিলেক্টের বাইরে এটা এখানে হবে আমরা ক্যাপশন ট্যাগটাকে কাট করে এখানে নিয়ে যাচ্ছি অপশনের বাইরে কোথায় নিয়েছি সিলেক্ট যে ট্যাগটা নিয়েছি তার বাইরে এর ভিতরে হবে না ক্যাপশন ট্যাগ দিয়েছি কি সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ এর ফলে কি হবে আমার এখানে কি দেখেন একটা লেখা এসেছে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ তো আমরা একটা ট্যাগের ভিতর নিলাম কি ক্যাপশন ট্যাগ মানে এই যে আমার ইনপুটটা এটার নাম দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ নিয়েছি ক্যাপশন ট্যাগ আমরা এই যে আগের ইনপুটগুলোরও একটা নাম দেওয়ার জন্য ক্যাপশন ট্যাগ নেব তারপরে কি ইংলিশ আমরা এখানে কি আরেকটা অপশন নেই ভিতরে সেম এটাকে কপি করি এবং এখানে বাংলা দিয়ে দেই বেঙ্গালি দিয়ে দিলাম যতটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে ততটা অ্যাট্রিবিউট নিতে হবে হ্যাঁ এখানে বেঙ্গলি এবং ইংলিশ দুইটা আসছে না দুইটাই সিলেক্ট করতে পারতেছি ক্লিয়ার এই বিষয়টা আচ্ছা এখন আমরা এটাকে আরেকটা কপি করতেছি এটাকে আরেকটা কপি করতেছি চারটা দেখেন আমরা যখন পেজ রিলোড দেই ইংলিশ অটোমেটিকলি সিলেক্টেড আসে না ইংলিশ সিলেক্ট অবস্থায় আসে না আমরা এই বাঙালি সিলেক্ট করে দিয়ে যদি রিলোড দেই সিলেক্টেড অবস্থায় আসতেছে কি ইংলিশ আমরা চাচ্ছি এখানে ইংলিশ থাকবে না বেঙ্গলি থাকবে তখন কি করব এই যে বেঙ্গলিটাকে আমরা এই যে এই ট্যাগটার মধ্যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে নিব সিলেক্টেড এসিএলই সিটিইডি সিলেক্টেড এটার ভিতরে এই যে যেই ট্যাগটা যেই অপশনটাকে আমরা চাচ্ছি সিলেক্টেড অবস্থায় রাখতে রিলেট দিলে সেটাকে আমরা সিলেক্টেড ট্যাগে দিয়ে দেব অ্যাট্রিবিউট দিব অপশন বিগিনিং ট্যাগের ভিতরে সিলেক্টেড অ্যাট্রিবিউট দিলাম এবার এখানে ইংলিশ আছে আমরা যদি রিলোড দেই বেঙ্গলি আসতেছে কিন্তু সিলেক্টেড অবস্থায় আবার যদি আমরা রিলোড দেই বেঙ্গলি চলে আসতেছে রিলোড দেই সবগুলা একটা একটা ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ দুইটা না দিয়ে বাংলা দুইটা না দিয়ে আপনি দিয়ে প্র্যাকটিস করেন আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি ঠিক আছে আমরা সিলেক্টেড কিভাবে করতে পারি সিলেক্টেড ট্যাগ ইউজ করে আচ্ছা তারপরে আমরা চাচ্ছি দুইটা অপশন সিলেক্ট করব একটা না তখন কি করব এই যে আমাদের সিলেক্ট ট্যাগ আছে এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব মাল্টিপল এম ইউ এল টি আই পি এল ই মাল্টিপল মাল্টিপল অ্যাট্রিবিউটটা যদি ইউজ করি তখন আমরা কি করতে পারবো আমরা এখান থেকে কয়েকটা অপশন সিলেক্ট করতে পারবো যেমন ইংলিশ ইংলিশ দুইটা সিলেক্ট করতে পারতেছি দেখেন কন্ট্রোল চেপে ধরে যদি সিলেক্ট করি সবগুলো সিলেক্ট করতে পারতেছি মাল্টিপল বুঝতে পেরেছি এটা লাগে না তারপর অনেক সময় লাগতে পারে আমরা যদি এমন মনে হয় যে কোনো অপশন যেগুলো আমরা সিলেক্টের সুযোগ দিব সেক্ষেত্রে ইউজার যদি চায় দুইটা অপশন সিলেক্ট করবে বাংলা ইংলিশ
অনেকে থাকে যে অনেক সময় টিক চিহ্ন দেওয়া থাকে জি, মানে লেখার বাম পাশে অনেক সময় টিক চিহ্ন দেওয়া থাকে, সেটা দেখাচ্ছি দেখাচ্ছি ভাই, আগে অপশনটা দেখেন। তো আমরা এখান থেকে কিন্তু মাল্টিপল করতে পারতেছি, বুঝতে পারতেছি, মাল্টিপলটা কেটে দেই। আচ্ছা এবার আবার অন্য একটা দেখি, আমরা চাচ্ছি এখানে যে চারটা একই সাথে শো করতেছে, আমরা চাচ্ছি দুইটা দুইটা শো করবে, চারটা একই সাথে শো করবে না, দুইটা এবং নিচে গেলে আবার দুইটা শো করবে। তার জন্য কি করব, সিলেক্ট ট্যাগের ভিতরে একটা সাইজ ট্যাগ নিব, SIZT সাইজ অ্যাট্রিবিউট, এর ভিতরে টু লিখে দিব। টু লিখে দিলে কি হবে, রিলোড দেই, দেখেন দুইটা শো করতেছে না, আবার উপরে গেলে বাকিগুলো শো করতেছে। একসাথে কয়টা শো করতেছে, দুইটা, বুঝতে পেরেছি। আমরা যে সিলেক্ট ট্যাগটা ইউজ করব, যে সিলেক্ট ট্যাগটার ভিতরে সব অপশনগুলো থাকবে, ওই অপশনের মেইন যে সিলেক্ট ট্যাগ সেখানে আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট লিখব, মাল্টিপল মাল্টিপল, এটা যদি দিয়ে দেই, দেখেন এটা কিন্তু আমরা ই দিতে হবে না, ইকুয়াল টু এবং ডাবল কোটেশন দিতে হবে না, দিলেও সমস্যা নাই বাট দিতে হবে না। এবার যদি আমরা রিলোড দেই, আমাদের এটা মাল্টিপল সিলেক্টের অপশন চলে আসবে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু দুইটা সিলেক্টেড অবস্থায় আছে। তারপরে আরেকটা নেই আমরা চেকবক্স, এখানে আমরা একটা ক্যাপশন নেই, ক্যাপশন দিলাম সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ একটা ক্যাপশন নিলাম। এটার পরে আমরা একটা বিআর ইউজ করি, সরি বিআর, ওকে, এটার পরে একটা বিআর ইউজ করে আমরা ক্যাপশন নিলাম সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, এবং নিচে কি নেব, ইনপুট নিলাম একটা, ইনপুট, ইনপুট টাইপ চেকবক্স, চেকবক্স, চেকবক্স দিলাম এবং উপরে এখানে লিখে দিলাম ইংলিশ, ইংলিশ। এবার আমরা একটু দেখি কি হয়, আমরা যদি রিলোড দেই, আচ্ছা সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজের পরে আমরা একটা বিআর ইউজ করি, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ ক্যাপশনটার পরে একটা বিআর ইউজ করি। এবার দেখেন মাত্র যে বললেন ভাইয়া টিক দেওয়ার যে অপশনটা, দেখেন এই যে টিক দেওয়ার অপশন আসতেছে না, আসতেছে জি, তো এটা আমরা চাচ্ছি টিকটা আগে আসবে টেক্সটটা পরে যাবে, তার জন্য কি করতে হবে, এই ইংলিশটাকে পরে দিতে হবে, ট্যাগটার শেষে দিতে হবে, এখানে অথবা এখানে, এখানে দিলাম ইংলিশ, তারপরে আবার একটা চেকবক্স নিলাম সেম জিনিসটাকে, আমরা আর একটা ইনপুট নিলাম, ইনপুট, ইনপুটটার টাইপ কী দেবো, চেকবক্স, এবং এটা দিলাম বেঙ্গালি, বেঙ্গালি, সেভ। এবার যদি রিলোড দেই, দেখেন সে ইংলিশও চেক দিতে পারবে, বেঙ্গলিও চেক দিতে পারবে, চেকবক্স অলওয়েজ কি এভাবে থাকে যে আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টা নিয়ে নেব, যে কয়টা অপশন আমি পারি বাকি যে কয়টা অপশন আমার দিতে হবে। আর রেডিও আমরা কি করব, একটা করব, যে কোনো একটা অপশন সিলেক্ট করবে। যদি আমরা এই যে ইংলিশ বাংলা এটাকেও রেডিও করতে চাইতাম এভাবে, সেক্ষেত্রে কি এভাবে করতাম, এটুকু বুঝতে পেরেছি। হ্যালো, আচ্ছা এতটুকু আপনারা 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করবেন এখন, কারণ আগে কখনো প্র্যাকটিস দেইনি, তারপর বাকি কাজগুলো দেখাবো, জাস্ট একবার একবার ট্রাই করেন, একই সাথে 10 মিনিটের বিরতি হবে। তো এখানে কি রয়েছে, ইনপুট টাইপ সাবমিট, চেকবক্স, তারপরে কি আছে, অপশন আছে, সিলেক্ট ট্যাগ আছে, ক্যাপশন ট্যাগ আছে, এগুলো প্রত্যেকটা, এই যে ইওর নেম, এটা কি ট্যাগের ভিতর নিতে হবে, ক্যাপশন ট্যাগ, আমাদের অলওয়েজ এটাকে ক্যাপশন ট্যাগের মধ্যে নিতে হবে, কারণ ডিরেক্টলি আমরা কোনো লেখা নিব না,
অথবা h2 h1 যেভাবে আমাদের প্রয়োজন হবে বাট ইনপুটের প্রত্যেকটা টেক্সট কে আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে নিব ঠিক আছে এতটুকু ক্লিয়ার ঠিক আছে আমার স্ক্রিন শেয়ার দেয়া আছে আপনারা এতটুকু প্র্যাকটিস করেন ফর্মটা শুধু অথবা আমি কোডটা দিয়ে দিচ্ছি গ্রুপে ফর্মটাকে প্র্যাকটিস করেন এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট HTML এর খুব বেশি বাকি নাই HTML এ আর আগামী ক্লাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে HTML শুধু ফর্মের কোডটুকু দিচ্ছি এটুকু প্র্যাকটিস করেন 10 মিনিট 15 মিনিট প্র্যাকটিস করেন গ্রুপ থেকে দেখে এতটুকু প্র্যাকটিস করেন
খুব বেশিও না তুমি মনে করো কান দিতে বাইর পরও কিছু বুঝবে না এমন কোয়ালিটি মাঝে মাঝে এটা ওটা সেটিং শিখে না মুই মার করছে মতো স্ক্রিনশট দিয়ে 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 দিই কোনো কিছু কিছু ডিস্টার্ব দিল কেমনে 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 ভিডিও বানাই দিলে হ্যাঁ দেখ কেউ করতে পারে না সুযোগ পায় না বুঝো না ক্লাসে বুঝি জিগাইবে এ সুযোগ পায় না মাল শেষ কিন্তু খা খা জায়গা খা ওইটা খুব দেখ পানি যদি আছে
हेलो हाँ के के ओ हम तो ढाका आ रहे हैं भाई हाँ शमशेर मन नया हूँ नंबर नया के नंबर है सर नंबर बंद हो क्या की से नया हूँ नंबर टमाटर नहीं में नंबर ১১টা থেকে ৭টা हेलो মনিরুজ্জামান শুনতে পাচ্ছেন জি স্যার স্যার প্রশ্ন ছিল স্যার হ্যাঁ প্র্যাকটিস চলতেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার যে ইওর নেম ইন্টারভিউ ইমেল বাচ্চা আপনার ফোন নাম্বার সবগুলোকে ক্যাপশনের ভিতরে হ্যাঁ হ্যাঁ ক্যাপশনের ভিতরে না এই যে আমি ফর্ম লেখার পর ট্যাব চাল সাথে ফর্মের পাশে একটা অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আসছে এই অ্যাকশন অ্যাট্রিবিউটের পাস চেকিং আচ্ছা দেখাবো দেখাচ্ছি আমি এক শুধু অ্যাকশন না আরো একটা আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন হ্যাঁ সবগুলো একদম নিচে নিচে সেম আকারে কিভাবে আনবো আচ্ছা দেখাবো সেগুলো সিএসএস যখন কোড করব তখন দেখাবো ঠিক আর কোনো কোশ্চেন মেল ফিমেল গুলোর কি ক্যাপশনের ভিতরে আসবে হ্যাঁ দেয়া যায় ক্যাপশনের ভিতরে দেয়া যায় অবশ্যই ক্যাপশনের ডাইরেক্টলি বাইরে কিছু হবে না ক্যাপশনের ভিতরেই আসবে আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ
ফার্স্ট নেম লাস্ট নেম এর দুইটা বক্স থাকে না, তো এখানে তো এক বক্সে আপনি দুইটা নাম সমস্যা কি, সেম জিনিস দুইটা নাম দুইটা নিলে একসাথে হবে, দুইটা নিবেন আপনি ইনপুট দুইটা নিবেন, একটা লিখবেন ফার্স্ট নেম একটা লিখবেন লাস্ট নেম। আচ্ছা এখন দেখেন আমি দেখাচ্ছি আরো, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, হ্যালো হ্যালো, জি ভাই বলুন ভাই। আচ্ছা ঠিক আছে, ফর্ম ট্যাগের ভিতরে আমাদের দুটো অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হবে, একটা হলো অ্যাকশন, ACTION অ্যাকশন। অ্যাকশনের কাজটা হলো আমরা যখন এটা, হ্যাঁ রেকর্ডিং চালু হয়েছে না? চালু আছে প্রথম থেকে। জি চালু আছে। আমাদের অ্যাকশন ট্যাগটার কাজটা হলো এই ট্যাগটা হলো আমরা যখন PHP-তে ডেভেলপিং করব, এখানে PHP-র একটা আমাদের ডেটাবেসের URL আসবে, PHP-র একটা পেজের URL আসবে, এই ফর্মটা সাবমিট হয়ে কোথায় যাবে ডাটাগুলো সেটার জন্য অ্যাকশন ট্যাগটা ইউজ করা হয়। তো আমরা যেহেতু এখন ডেভেলপিং শিখতেছি না, এটাকে আমরা হ্যাশ দিয়ে রাখতেছি। সেম আরেকটা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো মেথড, মেথড। আচ্ছা মেথডের ভিতরে দুইটা ভ্যালু হয়, একটা হলো গেট, কাইন্ডলি মিউট করে রাখেন সবাই, একটা হলো গেট আর একটা হলো পোস্ট। তো আমরা পোস্ট ইউজ করব, পোস্ট ইউজ করলে কি হবে আর গেট ইউজ করলে কি হবে সেটা একটু দেখিয়ে দেই। গেট আমরা এখানে দিচ্ছি, গেট সেভ দিচ্ছি, এবং আমাদের যে ট্যাগটা ছিল এটাকে আমরা রিলোড দেই। এবার একটু এই অ্যাড্রেস বারটার দিক খেয়াল রাখেন, আমরা এখানে একটা নেম দিলাম, ইমেল দিলাম, ধরেন পাসওয়ার্ড দিলাম, টুইটার দিলাম, এগুলো দিলাম, পাসওয়ার্ড দিলাম ধরেন 1 2 3 4 5। এরপরে কি সাইন আপ দিলাম, আচ্ছা দেখেন এখানে ইমেলটা ঠিক হয়নি, আমরা একটা ডেমো ইমেল নিয়ে আসি, gmail.com। ওকে এবারে আমরা সাইন আপ দিই। আচ্ছা এখানে আমি নেম অ্যাট্রিবিউটটা ইউজ করিনি যার কারণে বোঝা যাচ্ছে না ভালো, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। যে মেথডটা, মেথডটা হলো আমরা যখন পাসওয়ার্ড দেব, যদি আমরা মেথড গেট ইউজ করি, এখানে মেথড যে গেট রয়েছে যদি গেট ইউজ করি, সেক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার পরে যে পাসওয়ার্ড এখানে আমরা যেটা ইনপুট করতেছি এটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। আমরা একটু উদাহরণ দেখার জন্য যদি ইউজ করি পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইমেল, আচ্ছা আমরা দুটোতে ইউজ করি জাস্ট বোঝার জন্য, নেম ইনপুটটা কই নেমের, ইউর নেম, আচ্ছা ক্যাপ ক্যাপশন আর একটা ট্যাগ দেখাচ্ছি, ক্যাপশন না আমরা এখানে আর একটা ট্যাগ ইউজ করবো, লেবেল, LEBEL লেবেল। ফর্মের ভিতরে কোনো নেম দেওয়ার জন্য অলওয়েজ আমরা লেবেল ইউজ করব, লেবেল, এন্টার ইউর নেম, এন্টার ইওর নেম, এটা লিখে দিলাম এন্টার ইওর নেম। এরপরে আমাদের যে ইনপুটটা রয়েছে, ইনপুটটার মধ্যে আচ্ছা এটার আমরা টাইপ টেক্সট দিয়ে দেই, টাইপ টেক্সট, ওকে ইনপুট টাইপ টেক্সট দিলাম। আমাদের আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো নেম, নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিলাম কি নেম, এবং পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড,
এটার ভিতরে আমরা আবার একটা নেম ইউজ করি, এটার ইয়ে দিলাম পাস। এবার আমরা সেভ করি এবং এখানে নেম দেই, নেম দিলাম ধরেন গ্রাফিক, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। এবার যদি এটাকে আমরা সাবমিট করি, নেম দিলাম একটা, পাসওয়ার্ড দিলাম, সাবমিট, দেখেন এখানে ভালো করে চেক করেন, এই যে নেম ইকুয়াল টু প্রিন্স এবং পাসওয়ার্ডটা কিন্তু আমার দেখা যাচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি দেখা যাচ্ছে না? যেমন এখানে আমি আবার একটা নেম দেই রফিক, আবার পেজটাকে রিলোড দেই, আমরা ইন্ডেক্স এইচটিএমএল পেজটায় চলে যাই, এটা আমাদের মেইন পেজ, এখানে আমি একটা নেম দিলাম রফিক এবং পাসওয়ার্ড দিলাম কি 1 2 3 4 5। ওকে, এবার যদি আমরা সাইন আপে ক্লিক করি, দেখেন এখানে নেম রফিক, পাসওয়ার্ড 1 2 3 4 5, এটা কিন্তু দেখা যাচ্ছে। যখন আমাদের কোনো সিকোয়ার ডাটা থাকবে আমাদের ফর্মটার মধ্যে, আমরা যদি শুধু নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমরা গেট দিতে পারি, বাট আমরা যখন কোনো সিকোয়ার ডাটার জন্য ইউজ করবো, এটা যেমন এখানে পাসওয়ার্ড থাকবে, কিছু সিকোয়ার ডাটা থাকবে, তখন আমরা কি করব, এটার জন্য যে গেট মেথডটা তখন আর ইউজ করবো না, তখন ইউজ করব কি পোস্ট, যে মেথডটাকে আমরা যদি পোস্ট করি, POST পোস্ট, তখন কি হয় দেখেন। এবার আমরা আবার ইন্ডেক্স ডট এসটিএমএল পেজটায় চলে যাচ্ছি এবং এখানে নেম দিলাম একটা এবং পাসওয়ার্ড দিলাম এন্টার ইউর পাসওয়ার্ড 1 2 3 4 5। এবার যদি আমরা সাইন আপ করি, দেখেন এখানে কিন্তু শুধু হ্যাশ আসতেছে, আমার পাসওয়ার্ডটা কিন্তু নেমটা শো করতেছে না, শো করতেছে। তো আমরা অ্যাকশন কি ইউজ করছিলেন, এখন ইউজ করেছি পোস্ট, আমরা অলওয়েজ মেথড কি পোস্ট ইউজ করব, POST পাসওয়ার্ডটা যেন না দেখা যায় এজন্য। হ্যাঁ, পাসওয়ার্ড না, আমাদের ফর্মের কোনো ডাটাই ইউআরএল এ শো করবে না, এই যে এখানে ইউআরএল এ আমাদের ফর্মের কোনো ডাটা শো করবে না, তার জন্য আমরা কি ইউজ করব, পোস্ট, পোস্ট, ঠিক আছে। আর আমরা এই যে নেম, আচ্ছা এই পোস্ট, এই যে হ্যাশটা আছে, এটা কি পোস্টের যে অ্যাকশনটা আছে ওইটা কাজ করে? না না, পোস্টের অ্যাকশনটা না, হ্যাশটা হলো আমাদের যে ডাটাগুলো, যে একটা ইয়ার ভিতরে তো যাবে, ডাটাবেসের ভিতরে তো যাবে, এই ডাটাগুলো তো আমরা জাস্ট এখন আমরা যেহেতু এইচটিএমএল এর বেসিকটা করতেছি, বাট এই ডাটাগুলো তো ব্যাকএন্ডে ইউজাররা সাবমিট করার পর আমাদের কাছে তো আসবে ব্যাকএন্ডে, তো ওইটা কোথায় যাবে সেটার জন্য এখানে হ্যাশ নিয়ে আছে, আমরা ওটা পিএসপির একটা পেজ ইউআরএল এখানে থাকবে, তখন পিএসপির একটা পেজ ইউআরএল এটা চলে যাবে অ্যাকশনটা, আমার টোটাল যে ডাটাগুলো ইনপুট করতেছি। হ্যাঁ, মেথড যদি ইউজ না করি তাহলে কি র্যান্ডমলি এর পোস্টে থাকবে না? র্যান্ডমলি মেথড অবশ্যই ইউজ করতে হবে, ফর্ম ট্যাগ এর ভিতরে দুইটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হলো মেথড এবং অ্যাকশন। আচ্ছা আচ্ছা, আর যদি ইউজ না করে তাহলে র্যান্ডমলি কি থাকবে? গেট, না না, র্যান্ডম মানে ডিফল্ট ভাবে কি থাকবে, সেটা ডিফল্ট ভাবে কিছুই থাকবে না। হ্যাঁ, ডিফল্ট ভাবে গেট থাকবে না, আমরা যদি দেখাই আপনি যেটা বলছেন, এটা আমরা যদি মেথডটা কেটে দেই সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে যদি দেই গেট কিন্তু থাকবে না, পাসওয়ার্ড দিলাম, সাইন আপ দিলে এখানে কিন্তু, সরি এটা ফোন নাম্বার চাচ্ছে, আমরা এটাকে বাদ দিই, এটা এখন দেব না, দেখেন এখানে কিন্তু কিছুই হয়নি, গেটও আসেনি, তো অবশ্যই আমরা এখানে মেথড পোস্ট ইউজ করব। মেথড পোস্ট ইউজ করলে শুধু পাসওয়ার্ড কাজ করবে না, না হয় সবগুলা দেখাবে? না না, শুধু পাসওয়ার্ড না, কোনো এই যে ইনপুটে আমরা যত ডাটাই এন্ট্রি দেই সেটা ইউআরএল দেখাবে না, এই যে এটা হলো আমাদের ইউআরএল, আমরা যদি গেট ইউজ করি সেখানে আমরা যত ডাটাই দেই সাবমিট দেওয়ার সাথে সাথে ইউআরএল এটা চলে আসবে, ইউআরএল এর মধ্যে দেখাবে যতগুলো ডাটা দেই, এখানে যতগুলো ইনপুট দেব সবগুলো যে ভ্যালুগুলো ভিতরে যেগুলো লিখবো সেগুলো কিন্তু এখানে চলে আসবে, বাট আমরা যদি পোস্ট ইউজ করি সেক্ষেত্রে আর এখানে আসবে না, বাট সাবমিট হবে। আচ্ছা, আমরা এই যে টেক্সটগুলোর জন্য কি ইউজ করব, লেবেল, এখানে আমরা আবার এগুলোকে লেবেলের ভিতরে নিয়ে যাই, লেবেল এন্টার ইওর টেক্সট, এটাকে আমরা কাট করে লেবেলের ভিতরে নিয়ে যাই, ঠিক আছে, আমরা সবগুলোর জন্য লেবেল ইউজ করব, আপনাদের দেখার সুবিধার্থে এখন বলতেছি
মানে আমি দেখাচ্ছি, যার কারণে সবগুলোতে লেবেল ইউজ করিনি। আপনারা সবগুলোতে লেবেল ইউজ করে নেবেন। আচ্ছা, তারপরে আর একটা রয়েছে, আমরা অপশন পর্যন্ত দেখেছি এবং চেক বক্স সাবমিটটাকে আমরা আবার নিচে নিয়ে যাই এবং এই বেঙ্গালির পরে একটা বিআর দিয়ে দেই আমরা। এবার আমরা আর একটা দেখবো, টেক্সট এরিয়া টি। আচ্ছা, এখানে আমরা একটা লেবেল নিয়ে নেই, লেবেল এর ভিতরে নিলাম অ্যাড এন্টার কি বলবো, ইয়োর টেক্সট, এন্টার ইয়োর টেক্সট, এন্টার ইয়োর টেক্সট নামে আমি একটা লেবেল নিলাম, কিছুই করিনি, জাস্ট এন্টার ইয়োর টেক্সট নামে আমি একটা লেবেল নিয়েছি। এখন আমরা রিলোড দেই, দেখেন এন্টার ইয়োর টেক্সট চলে আসছে না, এই যে লেখাটুকু কিন্তু চলে আসছে এন্টার ইয়োর টেক্সট। তো টেক্সটটা সে কোথায় ইনপুট করবে, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা ইস্টু দিয়ে রাখি, আমাদের টেক্সট এরিয়া নিতে হবে, একটা ট্যাগ রয়েছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া যখন আমরা নিব তখন কি আমাদের এখানে একটা টেক্সট এরিয়া বক্স চলে আসবে। দেখেন টেক্সট এরিয়া বক্স চলে আসছে না, এখানে আমরা লিখতে পারতেছি, বুঝতে পেরেছি টেক্সট এরিয়ার ব্যাপারটা। এটা কিন্তু আমরা এখান থেকে টেনে ছোট বড় করতে পারবো, ক্লিয়ার? আচ্ছা, এখন হলো টেক্সট এরিয়ার ভিতরে অন্য যেগুলো আছে, আচ্ছা এই যে কলস, কলস মানে হলো কলাম, মানে কতগুলো কলামের জন্য। এখানে আমরা যদি রিলোড দেই ডিফল্টভাবে, দেখেন এটা অনেক বড় রয়েছে, অনেক বড় না? দেখেন কলস হলো কতগুলো কলাম নেয়ার মতো জায়গা থাকবে, কতগুলো কলাম লেখার মতো, আর রো হলো কতগুলো রো নেয়ার মতো। তো আমরা এখানে কলাম যদি 10 করে দেই, দেখেন কি হয়, 10 করে দিলাম যে 10টা কলাম এখানে লেখা যাবে। আমরা যদি রিলোড দেই, দেখেন 10টা কলামের জন্য জায়গা হয়ে গিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো কলামের জন্য জায়গা নেই, ঠিক আছে? এবার যদি আমরা রোটাকে, যে হাইটটাকে কমানোর জন্য যদি রোটাকে কমিয়ে দেই, এটাকে যদি 5 করে দেই, 4 করে দেই, সেভ। এবার যদি রিলোড দেই, দেখেন এটা ছোট হয়ে গেছে না? বুঝতে পারি নি ভাই, অনেক সাউন্ড আসতেছে ভাই, নাজিরুল ইসলাম ভাই অনেক সাউন্ড আসছে। আচ্ছা, এটা হলো রো অ্যান্ড কলামস। অবশ্যই প্রত্যেকটা ইনপুটের মধ্যে কি একটা নেম ইউজ করতে হবে আমাদের, আমি ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন, অবশ্যই প্রত্যেকটা নেম প্রত্যেকটা ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে। আমরা যেমন এই যে উপরে একটা পাসওয়ার্ড ইউজ করেছিলাম, এটা এখন আমাদের কোনো কাজে লাগবে না, বাট যখন ডেভেলপিং হবে আপনার সাইটটা তখন কিন্তু আমাদের এই যে ইনপুটটার মধ্যে কি রয়েছে, এই ইনপুটটার মধ্যে কি এই যে নাম্বার আছে টাইপ, এটা কিন্তু আসবে না। কিভাবে এর ভিতরে যে ইনপুটটা দিবে সেটা যে কিসের আমরা কিন্তু বুঝবো না আমাদের ডেটা বেসে গেলে, যার জন্য কি আমাদের এটাকে ডিফাইন করে দিতে হবে, এটা একটা নেম দিয়ে দিতে হবে যে এটার ভিতরে ফোন নাম্বার আছে। ফোন নাম্বার লিখে দিলাম, তো শুধু ফোন লিখে দিলাম, আমাদের একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটার ভিতরে পাসওয়ার্ড, যে নেম পাস দিয়ে রেখেছি, তারপর এটা কি ইনপুট, এটার কি জেন্ডার, নেম এটা চলে আসবে, এটা নেম দেওয়া আছে জেন্ডার, তারপর পাসওয়ার্ড দেওয়া আছে ইমেল, ইমেলের জন্য আমরা কি ইমেল ইউজ করতে পারি, অথবা মেইল, লেভেল ইনপুট, এটার আমরা একটা নেম দিয়ে দেই, নেম মেইল। আমরা একটা নেম অবশ্যই ইউজ করবো, কারণ এটা ডেভেলপিংয়ের জন্য তখন লাগবে, এই যে ডাটাগুলো কী নাম কী পরিচয় দিয়ে যাবে ডাটা বেসে, তার জন্য আমাদের নেম অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আর টেক্সট এরিয়াটা এভাবে হবে, আমরা এগুলো না ইউজ করলেও পারি, কোনো সমস্যা নেই। টেক্সট এরিয়াটা একটা নিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, টেক্সট এরিয়া চলে আসছে, কলাম এবং আমরা রো সিলেক্ট করে দিতে চাই।
বাট চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এর ভিতরে যে একটা লেখা থাকে আপনারা এতক্ষণ বলছিলেন, আমরা কিন্তু এখানে যদি লিখে দেই ইনপুট ইউর টেক্সট, ইনপুট টেক্সট এটা যদি লিখে দেই এখানে কিন্তু আমরা লেভেলটা কি জন্য ইউজ করতেছি, লেভেলটা হলো আমরা যখন এই এই যে এইগুলোকে ডিজাইন করব, এই যে টেক্সট গুলোকে ডিজাইন করব, কালার চেঞ্জ করব, বুঝতে পারি না লেভেলটা কেন ইউজ করতেছি, তাই তো না? নেমটা লেভেল না নেম কোনটা জানতে চাচ্ছেন? লেভেল, আচ্ছা লেভেলটা ইউজ করতেছি বিকজ আমরা যখন এই যে টেক্সট গুলোকে এডিট করব, সিএসএস থেকে এডিট করব, এই যে এগুলো 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 যখন সিএসএস থেকে এডিট করব তখন আমরা যদি ট্যাগের মধ্যে ইউজ না করি সেটাতে কিভাবে ধরব আমরা সিএসএস এ? আমরা যখন সিএসএস এ কাজ করব তখন যদি লেভেল ট্যাগটাকে আমরা ধরি, যতগুলো লেভেল আছে সবগুলোকে কিন্তু ডিজাইন করতে পারবো। আচ্ছা দেখেন এখানে কিন্তু সে কেটে এই যে ইনপুট টেক্সট আমি লিখে দিয়েছি কোথায়, টেক্সট এরিয়ার ভিতরে ইনপুট টেক্সট, এটা কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে কেটে সে লিখতে পারতেছে, রিলোড দিলে কিন্তু ইনপুট টেক্সটটা চলে আসতেছে অটোমেটিকলি। বাট আমি চাচ্ছি এভাবে কেটে সে দিবে এভাবে চাচ্ছি না, এখানে হালকা একটা জল ছাপা থাকবে ইনপুট টেক্সট লেখা, একটা ভাইয়া প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে সেটা কিভাবে দিতে পারি, এটা কেটে দিলাম। তার জন্য কি আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম কি, প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার নামক অ্যাট্রিবিউট ইউজ করলে কি হয় দেখি, প্লেস হোল্ডার ইওর টেক্সট হেয়ার, আব্দুল্লাল মামুন ভাই মিউট করে রাখেন, ইওর টেক্সট হেয়ার লিখে দিলাম, কি দিলাম, প্লেস হোল্ডার এবং ডবল কোটেশনের মধ্যে ভ্যালু দিলাম ইওর টেক্সট হেয়ার। এবার যদি আমরা রিলোড দেই দেখেন এখানে কিন্তু ইওর টেক্সট হেয়ার লেখা আছে, কিছু লিখলি ওটা চলে যাচ্ছে অটোমেটিকলি, বুঝতে পারতেছি? এটা যদি আমরা নেমে ইউজ করতাম, ইওর নেম হেয়ার, টাইপ ইওর নেম হেয়ার, সেক্ষেত্রে কি নেমে চলে আসতো? আমরা নেমের ভিতরে যাই, কোথায় নেম অ্যাট্রিবিউট ইনপুট ইওর পাসওয়ার্ড, এখানেও আমরা একটা দেখলেই হয় আপনার জাস্ট বোঝার জন্য, এখানে আমরা যদি প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার ইনপুট এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড লিখে দিলাম, প্লেস হোল্ডার লিখে দিলাম, এন্টার পাসওয়ার্ড। এবার যদি আমরা রিলোড দেই দেখেন এখানে চলে আসছে জল ছাপা এন্টার পাসওয়ার্ড, বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ বলছি যে আমরা লেভেল কখন ইউজ করব, ফর্মের ভিতরে যে কোনো টেক্সট নেওয়ার জন্য অলওয়েজ লেভেল ইউজ করব, ফর্মের মধ্যে যে কোনো টেক্সট লেখার সময়, হ্যাঁ বাইরেও ইউজ করতে পারি বাট ফর্মের ভিতরে এটা ইউজ করা হয় মূলত লেভেল ট্যাগটা, ক্যাপশন আমরা বাইরে ইউজ করতে পারি বাট ফর্মের ভিতরে যে কোনো টেক্সট নেওয়ার জন্য লেভেল ইউজ করা হয়। এই ইউজ না করলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই আমাদের ডিজাইনিং এর সময় ধরতে ডিফাইন করতে সমস্যা হবে। আচ্ছা আচ্ছা প্লেস হোল্ডারটা কি আমরা বুঝতে পেরেছি? আমি চাচ্ছি এই যে লেভেলটার সামনে কিছু থাকবে না, এই যে ইনপুটটা নিচে চলে আসবে, ইনপুট ঘরটা নিচে চলে আসবে, তখন আমরা কিভাবে করতাম? তখন কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে, আমরা যদি সিএসএস দিয়ে করতে চাই আমরা এখান থেকে তো স্ট্রাকচার করতে পারতেছি, এখান থেকে একটা বিআর দিয়ে দিতে পারতেছি, বাট বিআর ট্যাগটা ইউজ করবো না আমি, আমি সিএসএস দেখে সিএসএস দিয়ে ইয়া করবো, কোড এডিট করব, তখন আমরা কিন্তু চাইলে বলে দেব যে লেভেল এর রাইট সাইডে কিছু থাকবে না, লেভেলটাকে আমরা ব্লক করে দেব, তখন কিন্তু নিচের ইনপুটটা অটোমেটিকলি নিচে চলে আসবে। বাট যদি লেভেলটা না থাকে আমরা সিএসএস থেকে কিভাবে বলবো যে লেভেলের সামনে যা আছে এটা কিছু থাকবে না ব্লক, এটা কিভাবে বলতে পারবো? এখানে কিছু আমরা ট্যাগ নিয়েছি, অবশ্যই একটা ট্যাগের মধ্যে নিতে হবে, আমরা তো এখানে আপনার H1 বা H2 তো ইউজ করতে পারি, হ্যাঁ H1 H2 ইউজ করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়, আমরা অবশ্যই ইউজ করতে পারি, এখানে একটা H1 নিলাম, H1 কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম অবশ্যই ইউজ করতে পারি, আচ্ছা চলে আসছে কন্টাক্ট ফর্ম। বাট এগুলোর জন্য যে আমরা যে কোনো ইনপুটের নেম দেওয়ার জন্য অবশ্যই লেভেল ইউজ করতে হবে, এবং এটা এটা একটা স্ট্যান্ডার্ড বলা হয় যে HTML লেখার যে স্ট্যান্ডার্ড, তার মধ্যে ইনপুট ট্যাগের
যে কোনো টেক্সট দেওয়ার জন্য ইনপুট ট্যাগের পূর্বে অথবা পরে লেভেলটা একটা ইউজ করা হয়। আমরা এটার একটা লেভেল দিচ্ছি। আচ্ছা ভাই এটা কি আপনি জি বলুন কি বলতে চাচ্ছিলেন বলুন। না বলছি এটা HTML5 এর মধ্যে কি এটা নতুন এসেছে নাকি? HTML5 এর মধ্যে না, লেভেল ট্যাগটা অনেক আগে ছিল, বাট এটার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, তো সব কোড লেখার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে অবশ্যই কোড লিখতে হবে। আচ্ছা না দিয়েও হয়, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, যেমন এই যে এন্টার পাসওয়ার্ড, এটা কিন্তু কোনো ট্যাগের ভিতরে নাই, বাট এটাকে যখন আমরা ডিজাইন করতে যাব তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমরা যদি একটা ট্যাগের ভিতরে রাখি সেহেতু কিন্তু আমরা একই সাথে সব ট্যাগগুলোকে ডিজাইন করতে পারবো। আমরা যদি চাই সবগুলো লেভেলের কালার এক হয়ে যাবে, মানে এন্টার পাসওয়ার্ড, এন্টার ইমেল, এগুলোর সবগুলোর ফন্ট সাইজ বড় করব, তখন কিন্তু আমাদের আমরা সিএসএস করতে পারবো। এখানে যদি লেভেল ইউজ না করি, আপনি সহজ ভাষায় বুঝেন, লেভেল ইউজ করি নাই, এখন আমি এটার ডিজাইন কিভাবে করব, এটার ফন্ট সাইজ কিভাবে বাড়াবো বলেন তো। বলেন এটা 30 পিক্সেল ফন্ট সাইজ কিভাবে দেব, দিতে পারবো না, কারণ এটাকে আমরা আইডেন্টিফাই করি নাই যে এটা কি। তার জন্য আমাদেরকে লেবেল ইউজ করতে হবে। যখন আমরা লেবেল ইউজ করব তখন কিন্তু আমরা বলে দিতে পারবো যে লেবেল ট্যাগটার ভিতরে আমরা এই যে এখন যদি এটা চাই আমরা ফন্ট সাইজ বাড়াবো, এখানে কিন্তু আমরা স্টাইল ট্যাগ নিতে পারি, STYLE স্টাইল, এখানে আমরা ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, বাট আমরা যদি লেবেলটাই না ইউজ করি সেক্ষেত্রে কোডটা কোথায় লিখব, লেখার কোনো ওয়ে আছে? না। ওকে বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, কোনো সমস্যা বুঝতে সমস্যা হলে বলেন। আমরা বুঝতে পেরেছি লেবেলটা একটা কেন ইউজ করব, ডিজাইন করার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর একটা ফর্ম ট্যাগের ইনপুট রয়েছে, সেটা হলো ডাটা লিস্ট, আমরা সেটাও একটু দেখে নেই। সাবমিটের পূর্বে এখানে দেখি টেক্সট এরিয়া, আগে দেখি আমরা টেক্সট এরিয়াটাকে একটু নিচে নিয়ে যাই, আচ্ছা আমরা এখানে আর একটা ট্যাগ এরিয়া সম্পর্কে কি বলা হয়? জি টেক্সট এরিয়া সম্পর্কে মাত্রই বলা হলো, এটা হলো টেক্সট এরিয়া। মানে টেক্সট এরিয়া সম্পর্কে কি বলা হয়েছিল? জি বলা হয়েছে। আচ্ছা আমরা চাচ্ছি একটা ডাটা লিস্ট তৈরি করব। দেখেন আমরা একটা ট্যাগ নিচ্ছি ডাটা লিস্ট। আচ্ছা তার জন্য আমাদের কি করতে হবে বলেন তো, কি করতে হবে? আমরা চাচ্ছি একটা ডাটা লিস্ট তৈরি করব, তার জন্য লিস্ট বলতে কোনো ট্যাগ নেই, লিস্ট ট্যাগ নিতে হবে না আমাদের, একটা অর্ডার ট্যাগ না ভাই, ইনপুট নিব আমরা একটা। আচ্ছা আচ্ছা ইনপুট নিলাম আমরা একটা, এর ভিতরে আমরা চাচ্ছি এই যে ইনপুটটার মধ্যে এই যে ইনপুটটা আসে আমরা একটু দেখি, এখানে একটা ইনপুট আসছে না, এই ইনপুটটা আমরা অনেক সময় দেখি না, পি লিখলে পিরোজপুর চলে আসে, যেমন ডি লিখলে ঢাকা চলে আসে, এরকম অনেক সময় দেখি না? জি। আচ্ছা সেইটা কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা এখন দেখব। আচ্ছা এটার পূর্বে এই যে এন্টার ইউর টেক্সট, এটার পূর্বে আমি একটা বিআর ইউজ করতেছি। আচ্ছা আমরা ইনপুট নিলাম, ইনপুটের পরে আমাদের আর একটা নিতে হবে কি, ডাটা লিস্ট, ডেটা লিস্ট নিতে হবে, DATALIST ডেটা লিস্ট নিলাম। ডেটা লিস্টের মধ্যে আমাদের কি নিতে হবে, অপশন, কি কি অপশন ভিতরে শো করবে, OPTION অপশন, আমরা অপশন নিলাম। আচ্ছা এখন একটা কথা রয়েছে, অপশনের ভিতরে কি থাকবে, আমরা অপশন এর আগে কি দেখেছি অপশন কিভাবে হয়,
এই যে অপশন ইন বিগিনিং হয় তারপরে ভিতরের ভ্যালুটা দেই আমরা লেখাটা দেই শেষে আবার আরেকটা অপশন বাট আমরা এখন যে অপশনটা নিব এটার কিন্তু ইন্ডিং থাকবে না ইন্ডিং দরকার নেই আমাদের জাস্ট বিগিনিং অপশনটা এর ভিতরে আমরা একটা ভ্যালু ট্যাগ নিব ভ্যালু ভ্যালু নিলাম ধরেন কি নেওয়া যায় ঢাকা দিয়েছে কে ঢাকা তারপরে এটাকে আবার একটা কলন তিনটা কলন করলাম এটা দিলাম পিরোজপুর দিলে বরিশাল দেয় খুলনা রংপুর আচ্ছা এভাবে আমরা চারটা অপশন নিলাম এবার আমরা একটু রিলোড দেই দেখি কি হয়েছে দেখেন কিছুই হয়নি হয়েছে কিছুই আসতেছে না কিন্তু ডাটা লিস্ট আসতেছে না কেন আসতেছে না আরেকটা ট্রে অফ ইয়ে নিতে হবে ভাই কি নিতে হবে ইনপুটটাকে ক্লোজ করতে হবে না ইনপুট তো কখনো ক্লোজ হয় না ইনপুট তো একটাই সিঙ্গেল ট্যাগ অ্যাট্রিবিউট নিতে হবে না হ্যাঁ অবশ্যই এখানে হলো আমি একটা ইনপুট নিলাম আর একটা ডাটা লিস্ট নিলাম বাট এই ইনপুটের মধ্যে যে ডাটা লিস্টটা শো করবে সেটা আমরা তো বলে দিতে হবে যে এই ডাটা লিস্টে ইনপুটের মধ্যে শো করতে হবে তার জন্য কি করতে হবে ইনপুটের ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে কি অ্যাট্রিবিউট বলেন সেটা তো জানি না লিস্ট নামক একটা অ্যাট্রিবিউট নিতে হবে লিস্ট এবং এটার ভিতরে আমরা যে নাম দেব নিচেরটার ভিতরে সেম নাম দিতে হবে যেমন এটার ভিতরে আমরা যদি দেই রফিক নিচে কি আবার আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে দেখাচ্ছি ডাটা লিস্টের ভিতরে ইনপুট নিলাম এটার ভিতরে কি নিলাম লিস্ট লিস্ট দিলাম কি রফিক এরপর আমরা যে ডাটা লিস্টটাকে কিভাবে রফিকের সাথে কানেক্ট করব এখানে আমাদের একটা আইডি নিতে হবে আইডি আইডির ভিতরে আমরা যদি রফিক লিখে দেই এবার যদি সেভ দেই এবং আমাদের পেজটাকে রিলোড দেই এবার দেখেন এখানে শো করতেছে জি এবার যদি আমরা এখানে ডি দেই এই যে ঢাকা শো করতেছে নিচে বি দিলে বরিশাল চলে আসতেছে বুঝতে পেরেছি ডি দিলে নিচে কিন্তু ঢাকা সাজেস্ট করতেছে আমরা যদি কে দেই খুলনা সাজেস্ট করতেছে কে কে যে ওয়ার্ডে আছে যেমন ঢাকায় আছে খুলনা আছে সাজেস্ট করতেছে ঠিক আছে ডাটা লিস্ট কিভাবে তৈরি করে এভাবে আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো এই কোডটুকু কি বুঝতে পেরেছি আমাদের ইনপুটের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে কি রফ লিস্ট লিস্ট নামক অ্যাট্রিবিউট এবং এটার যে ভ্যালুটা থাকবে এখানে সেম ভ্যালুটা আমাদের ডাটা লিস্টের যে আইডিটা সেম ভ্যালু দিতে হবে ক্লিয়ার আমরা এখানে ইনপুটের ভিতরে এটা কোন একটা শুধু একটা ওয়ার্ড নিতে পারি অক্ষর যেমন ডি ই এফ এরকম কিছু নিলে হবে না দুইটাতেই অবশ্যই নিতে পারি বড় আমাদের এত বড় টাইপ করা লাগে না আর আচ্ছা টাইপটা কেন করা লাগে দেখেন আপনি অনেক সময় আপনার অনেক আইডি যদি এক অক্ষরে নেন এটা কনফ্লিক্ট করতে পারে সেম আরেকটা জায়গায় ডি থাকতে পারে অন্য একটা নেম ইউজ হতে পারে বাট আপনি এখানে যদি একটা বড় সংখ্যা নেন সেক্ষেত্রে সিকিউরিটি থেকে যে কনফ্লিক্ট করবে না একটার সাথে একটা আপনি এখানে যদি অন নেন এবং এখানেও যদি অন নেন দেখেন কোনো সমস্যা নেই আমরা যদি রিলোড দেই দেখেন এখানে কিন্তু চলে আসতেছে বাট এটা ইন ফিউচারে যখন ডেভেলপিংয়ে যাব তখন কিন্তু কনফ্লিক্ট করলেও করতে পারে কারণ আমার একটা ওয়েবসাইটে হাজার হাজার কোড থাকবে তার মধ্যে আমরা অন্য কোথাও অন ইউজ করে ফেলতে পারি অবশ্যই এই যে ডাটা লিস্টটা যার জন্য যে রিলেটেড আমরা লিস্টটাকে ওই রিলেটেড একটা নাম দিয়ে রাখবো যাতে আমরা বুঝতে পারি ইন ফিউচারে যখন ডেভেলপিং করব তখন দুইটাতে একটা জায়গার নাম দিয়ে দিই হ্যাঁ অবশ্যই দিতে পারেন একটা জায়গার নাম কেন আপনি ডাটা লিস্টটা কিসের জন্য তৈরি করতে চাচ্ছেন চাচ্ছেন যে কি অ্যাড্রেসের জন্য এডিডিএস লিখে দিতে পারেন যেটা ইচ্ছে আপনার বাট সেম থাকতে হবে দুটো ওকে এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি ফর্ম ট্যাগটা জি বুঝছি ইয়া যে থাকে ওই যে আই এম নট এ রোবট এগুলা কি অন্য কিছুর কাজ ওটা ক্যাপচা রিক্যাপচা হ্যাঁ ওটা কি ফর্মের কাজ না 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 ওটা ফর্মের কাজ না রিক্যাপচা ইনপুট করা যায় আচ্ছা এখানে যতটুকু দেখানো হয়েছে এতটুকু বুঝতে পেরেছি
আর্টিকেল শেষে ফুটার এগুলো কি আমরা বুঝি প্রত্যেকটা কিন্তু এক একটা ট্যাগ আগে একটু দেখেন তারপর বলতেছি হেডার কোনটাকে বলে হেডার হলো আমাদের উপরের অংশটাকে হেডার আমাদের এতটুকুকে হেডার আমরা বলি এই যে এখান থেকে সবগুলো বডি ট্যাগের মধ্যে থাকবে যতটুকু এখানে আছে সবগুলো কিন্তু বডি ট্যাগের মধ্যে অবশ্যই আমরা যে হেড ট্যাগ দেখেছি এত এর আগে হেড ট্যাগের মধ্যে কিন্তু না এটা ক্লিয়ার নেন যে এটা কিন্তু হেড ট্যাগ এটা না আমাদের বডি ট্যাগের মধ্যে কি থাকবে হেডার হেডার নেব কিসের জন্য এইটুকু আমরা যখন ডিজাইন করব এই ডিজাইনটুকু সম্পূর্ণটুকুকে আমরা হেডার ট্যাগের মধ্যে রাখবো যাতে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের হেডার ট্যাগটা রয়েছে হেডারের সব এলিমেন্টগুলো হেডারের মধ্যে রয়েছে হেডার ট্যাগটার মধ্যে তারপরে কি রয়েছে হেডার ট্যাগ আর হেড ট্যাগের পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া অনেক পার্থক্য হেড ট্যাগটা নেওয়া হয় শুধু আপনার এই যে ফাংশনগুলোর জন্য যেমন এখানে আপনার টাইটেল থাকবে পেজের আপনি স্টাইল ট্যাগ নেবেন আপনি মেটা ট্যাগ নেবেন এর জন্য এটা কিন্তু ওয়েবসাইটে হেড ট্যাগ কিন্তু ওয়েবসাইটের এই যে টোটাল বডিটুকুর মধ্যে কোনো কিছু করা যায় না হেড ট্যাগ দিয়ে করা যায় হেড ট্যাগে আমরা যত যা করি এর ভিতরে কিছু আসে আসে কিন্তু এখানে তারপর স্টাইল ট্যাগ নেওয়ার জন্য মেটা ট্যাগ নেওয়ার জন্য বাট এগুলো কিন্তু বডির ভিতরে আসে না টোটাল এই এই একদম ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু একটা বডি ট্যাগ আমরা যত কাজ করি ওয়েবসাইটে সবগুলো কিন্তু বডি ট্যাগের মধ্যেই করি তো আমাদের কি করতে হবে বডি ট্যাগের ভিতরে ফার্স্ট অফ অল কি নিতে হবে হেডার ট্যাগ কেন নিব এই যে হেড পার্টটুকুকে আলাদা করার জন্য হেডার ট্যাগ কিভাবে নেয় আমরা এখান সবটুকুকে একটু ইয়ার মধ্যে নিয়ে যাই তাকে কমেন্ট করে দেই আচ্ছা বডি ট্যাগের ভিতরে আমাদের প্রথমে কি নিতে হবে হেডার HEADER হেডার এর ভিতরে আমরা এই যে হেডারের ভিতরে সকল কাজটুকু কোথায় করব এখানে এই ডিজাইনটুকু সম্পূর্ণ তারপরে কি রয়েছে ন্যাব ন্যাব মানে হলো ন্যাভিগেশন ন্যাভিগেশন মানে কি মেনু আপনি এই যে মেনুটা বানাবেন না এই ন্যাবের মধ্যে কিন্তু লোগো থাকবে হেডারের মধ্যে লোগো থাকবে এক সাইডে এগুলো থাকবে এক সাইডে বাট এই যে মেনুর জন্য আপনি আবার কি নেবেন ন্যাব ট্যাগ NAB ন্যাব মেনু তৈরি করার সময়ে মেনু যে যখন তৈরি করবেন তখন ন্যাব ট্যাগটা নিয়ে নেবেন এই যে ন্যাব ট্যাগ মানে ন্যাভিগেশন মনে রাখতে হবে ন্যাবের ফুল ফর্ম ন্যাভিগেশন মানে হলো মেনু মেনু যখন তৈরি করব তখন ন্যাব ট্যাগের ভিতরে করব তারপরে কি রয়েছে সেকশন সেকশন মানে কি অংশ তারপরে আমরা একটা সেকশন নেব এই সেকশনের ভিতর কি থাকতে পারে এই সেকশনটুকুর মধ্যে যেমন এইটুকু থাকতে পারে অথবা একটা স্লাইড শো থাকতে পারে একটা স্লাইডার থাকতে পারে এখান থেকে পিকচার একটার পর একটা যাবে আসবে এরকম হতে পারে তার জন্য কি নেব আমরা একটা সেকশন হেডারটা কিন্তু আমাদের এখানে শেষ তারপরে কি আমরা একটা সেকশন নিতে পারি সেকশন সেকশন ট্যাগ যখন আমরা কাজ করব তখন দেখবেন সেকশনটা একটা খুব প্রয়োজনীয় একটা ট্যাগ আমরা একটা ওয়েবসাইট যখন ফুল একটা প্রজেক্ট করব তখন আমাদের টোটাল ওয়েবসাইটটাকে অনেকটা ভাগে ভাগ করতে হবে অনেকটা অংশ তৈরি করতে হবে এক একটা অংশ করে তখন আমাদের সেকশন ট্যাগগুলো নিতে হবে তো সেকশন ট্যাগটা কি বোঝার জন্য সেকশন ট্যাগটা হলো অংশ করার জন্য একটা ওয়েবসাইটের এই অংশটুকু আমি একটা অংশের মধ্যে রাখতেছি এবং এখানে একটা কমেন্ট করে দিলাম যে দিস ইজ দ্য এখানে আমরা যেভাবে ডিজাইন করবো ওই অনুযায়ী একটা নেম দিয়ে সেকশনের উপরে একটা কমেন্ট করে দিলাম
সেকশনটা হলো অংশ, অংশটাকে আলাদা করার জন্য একটা ওয়েবসাইটটাকে আপনি যদি ফুল একটা পার্ট ধরেন তার মধ্যে থেকে আপনি আলাদা আলাদা অংশে বিভক্ত করতে চাচ্ছেন। তারপরে কি আর্টিকেল, আর্টিকেল কি এখানে আমাদের পোস্টগুলো থাকবে, তো আমরা যত পোস্ট নেয়ার জন্য যে ট্যাগটা করব সেটাকে একটা ওই যে পি ট্যাগগুলো করার জন্য, পি যেগুলোতে পোস্ট থাকবে তার জন্য কি নিয়ে ট্যাগ নিব, আর্টিকেল। আর্টিকেল কেন নিব, কারণ এই ট্যাগগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে অন পেজ এসইওর ব্যাপারগুলো আছে, অন পেজ এসইওর ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে, এটা না নিলেও কোনো সমস্যা নাই আর্টিকেল। বাট আমি চাচ্ছি যতগুলো পোস্ট থাকবে একটা ওয়েবসাইটে, তো অনেকগুলো পোস্ট থাকতে পারে, তো পোস্টের এই পেজের ভিতরে যতগুলো পোস্ট থাকবে সবগুলো আমি আর্টিকেলের মধ্যে রাখবো, এই সেশনগুলো সেকশনগুলো আর্টিকেল, এর জন্য একটা আর্টিকেল নিলাম। তারপরে কি অ্যাসাইড, অ্যাসাইড মানে কি সাইড বার, অ্যাসাইড এটা লেফট সাইডেও হতে পারে রাইট সাইডেও হতে পারে, জাস্ট আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর কিছুই না। অ্যাসাইড মানে কি সাইড বার, এটা রাইট সাইডেও হতে পারে, আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারি না, যেমন একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, ইউটিউব দেখি, আমরা যদি একটা ভিডিওর মধ্যে যাই দেখেন এখানে একটা সাইড বার আছে কিন্তু রাইট সাইডে, যেখানে অনেকগুলো ভিডিওর অংশ দেখাচ্ছে, অনেকগুলো শর্ট ছোট করে ভিডিও দেখাচ্ছে না ভাই। অ্যাসাইড কি নিচের অংশও থাকতে পারে, নিচের অংশে থাকতে পারে বলতে বুঝতে পারিনি, মানে অনেক সময় দেখা যায় যে ডান সাইডে তো থাকেই প্লাস নিচের অংশ ধরে টানাটানি করলে এদিক ওদিক যায়। হ্যাঁ, অ্যাসাইড আপনার মূলত ওয়েবসাইটের যে কোনো অংশে থাকতে পারে, মানে সাইড বার এটাকে বলে সাইড বার, নিচের অংশে থাকে হলো ফুটার, টানাটানি করার বিষয় না এটা। এখানে যেমন লগ ইন ডিটেলস থাকতে পারে, একটা ফেসবুক পেজের দেখবেন অনেকে লাইক দেয়া থাকে বাম সাইডে এখান থেকে এই পর্যন্ত, যেমন আমরা যদি ট্যাগ টিউন্স একটু যাই, ট্যাগ ট্যাগ টিউন্স বাস্তব বোঝানোর জন্য একটু দেখি পাওয়া যায় কিনা উদাহরণ। আচ্ছা দেখেন এখানে অ্যাসাইডটা কোথায়, এটা হলো অ্যাসাইড লেফটে দেওয়া আছে এখানে, এ ভিতরে সম্পূর্ণ একটা অংশ ভিতরটা, বাট এখানে অ্যাসাইডে কী দেওয়া রয়েছে, তাদের মেনু বার দেওয়া রয়েছে, তারপরে এই যে টোটাল কিছু কিছু দেওয়া রয়েছে, এখানে একটা ইয়ে থাকতে পারে, ক্যালেন্ডার থাকতে পারে, এখানে একটা লগ ইনের অপশন থাকতে পারে, মানে ওয়েবসাইটটা একটা পার্ট করে টোটালটা কিন্তু একটা পার্ট করছে, আবার এখানে আবার দেখেন যে অন্য কালার দিয়ে একটা পার্ট করছে, এটা কিন্তু একদম নিচ পর্যন্ত দেখেন, এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অন্যরকম, এই এখানে আবার একটা রাইট সাইডে অ্যাসাইড নিয়ে আছে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু আমাদের পোস্টগুলো বাট রাইট সাইডে একটা সাইড বার দেওয়া আছে, তো এটাকে অ্যাসাইড ট্যাগ দিয়ে নেওয়া যায়, সাইড বার মানে অংশ করার জন্য জাস্ট অ্যাসাইড। তারপরে কি ফুটার, ফুটার কোনটা, এই যে এটুকু হলো ফুটার, এইখান থেকে এই শেষটুকু যেখানে আপনার ইয়া থাকবে, আপনার কপিরাইট টেক্সট থাকবে, আপনার ডেভেলপ এই টাইপের যেগুলো থাকবে, এবং ফুটারে কিন্তু এখানে আমি একটা মেনু ইউজ করছি, এটা হলো ফুটার টোটালটা, ঠিক আছে। তো আমরা এই স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছি, ফুটারটা হবে নিচে যেখানে কপিরাইট টেক্সট থাকবে, আর্টিকেল হলো পোস্টের জন্য আর্টিকেল থাকবে, সেকশন থাকবে, রাইট সাইডে একটা বার থাকবে, উপরে হেডার থাকবে, এবং হেডারের মধ্যে ন্যাপ থাকবে, হেডারের নিচেও নেওয়া যায় নেভিগেশন, নেভিগেশন ক্লিয়ার এটুকু, জি জি ক্লিয়ার। ওকে আচ্ছা, আমাদের মোটামুটি এসটিএমএল শেষ হয়ে যাচ্ছে, আমরা সিএসএস শেখা শুরু করব আগামী ক্লাসে, এসটিএমএল কিছু বাকি থাকলে দেখবো কী কী বাকি রয়েছে, সবগুলো আগামী ক্লাসের মধ্যে আমরা সিএসএস চলে যাব। তো এসটিএমএল এ সব কোডগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, জি বলুন। এসটিএমএল শেষ শেষ করার পর কোনো এক্সাম বা প্র্যাকটিসের জন্য